আল কোরআনে কি কোনো দ্যার্থবোধক আয়াত আছে মতা সাবেহাত আয়াতগুলো কি দ্যার্থবোধক আয়াত বলা যাবে আল কোরআন আল্লাহ আলহাতাআলা বলেছেন দ্যার্থবোধক কিছু আয়াত তিনি মতা সাবেহাত বলেছেন তাছাড়াও কিছু শব্দ আছে দুই তিনটা অর্থ দেয় এরকম আছে কোরআন কারীমে ইয়ময়ুখ শা ফ্রান সা কেউ দাও নইলে সুজুদ দে ফেলা যেদিন সাক সাক খোলা হবে এটা দুইটা অর্থ আলেম রায় করেছে দুইটা অর্থ একটা হচ্ছে আল্লাহ তালা তার পিণ্ডলি খুলে দিবেন মানুষ সেজদা করতে বলবেন মানুষকে মুনাফেকরা পারবে না ইমানদাররা পারবে মুনাফেকরা দুনিয়াতে যা দেখিয়েছিল সেটা তাদের প্রমাণ প্রতিষ্ঠিত হবে না দ্বিতীয় ইমানদাররা সেটা পারবে আরেক অর্থ হচ্ছে এটার ইময়ুক শান শাহ যেদিন পিণ্ডলিগুলি সোজা করে দেওয়া হবে তারা বাঁকা হইতে পারবে না তাদের সোজা করার বাঁকা হওয়ার ক্ষমতা থাকবে না আল্লাহকে সেচ করতে রুকু সেদ্ধা করতে তারা আর পারবে না এটাও একটা অর্থ আরেক অর্থ করা হয়েছে যে কঠিন হবে বিপদ বিপদ কঠিন হবে তাহলে একটা অর্থ যদি ব্যর্থ অর্থ দুইটা অর্থ বুঝাচ্ছে আমরা ব্যর্থ অর্থ দুই অর্থ বুঝাই এটা অর্থ ঠিক আছে কোনো কোনো আয়াতের আট দশটা ব্যাখ্যা হতে পারে সবগুলিও শুদ্ধ হতে পারে কোনো সমস্যা নেই এই জন্য ইমামরা এভাবে বই লিখেছেন যারা আরবি জানেন তাদের জন্য বলছি ইমাম ইবনুলজাউজি রহমতুল্লাহ একটা কিতাব নাম আমার জাদুল মাসির ফিয়াইলিদ তেফসির এই আয়াতের কয়টা অর্থ হতে পারে সব দশটা পাঁচটা ষোলোটা বারোটা সব লিখছে উনি এর অর্থ হচ্ছে আয়াতের কয়টা অর্থ হতে পারে এ বিষয়গুলো অন্য অর্থ হতে পারে এর বিষয় একটা বলে এটা ঠিক নয় এই জন্য আমি চেষ্টা করেছি আমার তাফসিরের মধ্যে একটা শব্দ রেখে দিয়েছি রেখে দিয়ে যদি কোনো দেখি বহু অর্থ সেখানে একটা শব্দ রেখে নিচে ব্যাখ্যাটা করে দিয়েছি এই অর্থ হতে পারে এই অর্থ হতে পারে কারণ অর্থ হওয়াটা আল্লাহর যেহেতু হেদায়তের বাণীটিটা বহু অর্থ ধারণ করে সেখানে এক অর্থ নয় শুধু কেমত পর্যন্ত যত মানুষ আসবে এই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে কারণ হচ্ছে এখানে আরেকটা অর্থ হতে পারে আরেকটা অর্থ হতে পারে সুতরাং আপনার এখানে ভয়ের কোনো কারণ নাই যে একটা অর্থই হতে হবে জরুরি নয় শর্ত হচ্ছে এটা এই অর্থটা সালফে সালেহীন থেকে বর্ণিত হতে হবে আপনি বানাইতে পারবেন না ইমাম মাওয়ারদি রহমতুল্লা আলী তার একটা কিতাব আছে নাম হচ্ছে যে আল নোকাত নোকাত এটার মধ্যেও তিনি এরকম একটি আয়াতের কয়টা নোক্তা ব্যাখ্যা হতে পারে সেটা তিনি উল্লেখ করেছেন সুন্দর করে এটা হতে পারে ব্যর্থবোধক যদি এই অর্থ আপনি করে থাকেন ব্যর্থবোধক বলতে তাহলে অবশ্যই দুই অর্থবোধক থেকে ব্যর্থ আমি এটা বুঝি যদি ভিন্ন কোনো অর্থ আপনি বলতে থাকেন তাহলে আলাদা কথা তাহলে আপনি কি বুঝলাম একটি আয়াতের অনেক অর্থ থাকতে পারে কোরআনে কারিমে এতে কোনো সমস্যা নেই আর যদি অর্থ আপনি এটা নিয়ে থাকেন যে অস্পষ্ট অর্থ আছে কিনা যেটা আমরা বুঝে থাকি সেটা হচ্ছে আল্লাহ তালা নিজেই বলেছেন যে বলে যে আঞ্জালআ কিতাব মিনু আয়াত মহকামাত হুন্না কিতাব ও খর মুতাশাহ হাত আল্লা তালা তার নবীর উপরে যে কিতাব নাজির করেছেন কিছু আয়াত মহকাম কিছু আয়াত আর কিছু আয়াত হচ্ছে মোতাসাবাহ মোতাসবে কি মহকাম কী মহকাম হচ্ছে একবার পড়লেই বুঝে আসে যেমন কি আল্লাহ আহাদ বলুন আল্লাহ এক অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হয় না আল্লাহ আল্লাহসামাদ আল্লাহসামাদ অমুখাপেক্ষী সবাই তার মুখাপেক্ষি বুঝছেন কিনা আলামিয়ালকুব মহকাম কোনো সমস্যা নেই কিন্তু মোদে আছে কীরকম আল্লাহ তালা কারিম বলেছেন যে ঈসা আল্লাহ সালাতসাল্লাম সম্পর্কে বলেছেন ওয়ার মিনহু তার পক্ষ থেকে রু রু বলতে কি বোঝানো হয়েছে রু বলতে কী বোঝানো হয়েছে আলেমরা ব্যাখ্যা করে দিয়েছেন ইমনা আব্বাস ব্যাখ্যা করে দিয়েছেন পরবর্তী যারা জানে তারা ব্যাখ্যা করে দিয়েছে এর অর্থ হচ্ছে কিছু 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 শব্দ আছে যেগুলো অর্থ শুধু আলেমরাই জানে আর কিছু শব্দ আছে যেগুলো যে বেশিরভাগ সেগুলো হচ্ছে মহকাম যেগুলো যেগুলো সব মানুষে পড়লে বুঝতে পারে তখনই কোরআন আয়াত আরবি জানলেই বুঝতে পারবে আয়াতগুলো অর্থ আর কিছু অর্থ আছে যেগুলো আমাদের অর্থ বুঝতে হলে কোথায় যেতে হবে সালবে সালাহিনের কাছে যেতে হবে অর্থাৎ সাহাবা একরাম রসুল্লাহ সাল্লাম হাদিসের কাছে যেতে হবে সাহাবা একরামের কাছে যেতে হবে তার কাছে যেতে হবে ইমামদের হাত ইমামদের কাছে যেতে হবে ইমাম আবু হানিফা মালিক শাহফি আহমেদ অথবা ইমামদের মধ্যে বিখ্যাত হচ্ছে বুখারি মুসলিম আবুদাহ তিন সাই তারা কিতাব উত্তাপির নামে আলাদা গ্রন্থ লিখেছেন তাদের কিতাবের মধ্যে যুগে যুগে ইমামরা তাফসির করেছেন তাদের দিকে যেতে হবে নিজেরা বানিয়ে ব্যর্থবোধক শব্দ যেগুলি বলছেন আপনি অর্থাৎ মোতাসবে আয়াতে নিজের মন মতো অর্থ করার কোনো সুযোগ নেই করলে সেটা হারাম হবে এবং সেটার কারণেই পদভস্ততা আসে সেটার কারণেই পদভস্ততা আসে গতকাল গতকাল অথবা পশু আমাকে একজন প্রাণ ফোন করেছে বলছে যে ঈসা আলহস্লা আসমানে আছে আপনি বলেছেন দলিল দেন আমি বললাম যে দলিল হচ্ছে আল্লাহ বলছে বার রাফাহুল্লাহ ইলি আল্লাহ তার কাছে উঠিয়ে নিয়েছে দলিল হচ্ছে আল্লাহ বলেছেন যে ওয়ামা কাতালু ওয়ামা সলাবু আল্লাহ সুব্বি আলহাম আল্লাহ বলছে রাফেউকা ইলেইয়া আমি আপনাকে আমার দিকে উঠিয়ে নেব দলিল হচ্ছে রসুল্লাহ সাল্লাম বলেছেন আলাইকুম ইয়েলমারিয়াম মরিয়ম ইবনেমারিয়াম তোমাদের উপর নাজিল হবেন অবতীর্ণ হবেন আসবেন কোথায় নাজিল হবে রসুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে মানারাতিল বায়দা দেমাস। দামেশকের পূর্ব পাশে একটি মিনারাতে সাদা মিনারাতে তিনি দুই ফেরেশ তার কাঁধে ভদ দিয়ে নাজিল হবেন তিনি বলেছেন তো আসমা নাজিল হলেও আসমান থেকে হয় উপর থেকে হয় আর উপরে উঠলেও উপরে উঠলেও উপরে আসমানের দিকে যায় আপনার কি আর কি দরকার আছে বলে যেন আসমান শব্দ থাকতে আমি বললাম যে আসমান শব্দ আছে ইবনাহা সদেলা আয়তের ব্যাখ্যাতে বলেছেন ইলেসামা আসমানের দিকে এবং দেখুন এই তাফসির তো এই হাদিসে আসে হাদিসগুলোতে বললাম বলে যে আমি মানি না কেন মানবে না জানেন কারা মানে না দুই শ্রেণীর লোক মানে না এখন এটা এক শ্রেণী হচ্ছে কাদিয়ানিরা কারণ তাদের মতে ঈসা এবং মাহাদি একেই শ্রেণী কাদিয়ানি কাদিয়ানি বলে ঈশা এবং কাদিয়ানী বলে না নাওয়াজ তো আবার আরেক শ্রেণী হচ্ছে বর্তমানে যারা হেজবুত তাহিদে আছে হেজবুত তাহিদ নাম দিছে তারা দল ওদের নিকটে এই ওই বদমাশটা দাজ্জালটা দাজ্জাল একটা মরে গেছে না পাননি ওই দজ্জালটা হচ্ছে তাদের নিকট হচ্ছে ইসা আলহাম নজল্লা ওদের নিকট হে হচ্ছে মাহাদি তো এইটা তারা বলে থাকে এই জন্য তারা বিভ্রান্ত করতে পারে আপনাকে একটা গোষ্ঠীকে যেখানে স্পষ্ট আছে সাহাবাই গ্রামের বাণীতে যেখানে কোরআন আয়াতবি হচ্ছে আহাদুদ হচ্ছে সেখানেও তারা মানবে না সমস্যা তাদের কোথায় বললাম যে আপনি কি সাহাবাদের কথা মানেন না বলেন আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা মানি বাহ কি দলিল এটা দিয়ে দলিল দিচ্ছে ঠিক আছে বললাম যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বুঝার জন্য কার কাছে যাবেন বললাম আমি কারো কাছে যাবেন আমি নিজে বুঝি চেষ্টা করি মানে এই হচ্ছে পথভ্রষ্টতা আল্লাহ আল্লাহ রসুলের বাণী বুঝতে হলে আমি তার সাথে তর্ক লম্বাই করেছি ইচ্ছা করছি জানার জন্য তার অবস্থাটা কি বললাম যে এইভাবে তো হেদায়ত পাবে না এভাবে পদভ্রষ্ট হয় মানুষ যুগে যুগে যারাই ফেরকা হয়েছে দল হয়েছে এরাই যখনই সাহবাহাম থেকে দূরে সরেছে যখনই ইমামদের থেকে কথা থেকে দূরে সরেছে তখনই এভাবে পদভ্রষ্ট হয়েছে প্রত্যেকে নিজের মতো করে বুঝে বলে যে আমার বুঝ কি কম নাকি আমি কম জানু না আমি হনু রে হ্যাঁ আমি কি কম জানলাম নাকি আমি অনেক কিছু হয়ে গেলাম এতে তখনই কিন্তু পদভ্রস্তা আসবে সুতরাং আল্লাহর কোরআনে ঠিক আছে মোতাসবে আয়াত আছে মোতাসাহের আয়াতের আরেক অর্থ হচ্ছে তা ইয়তাশাহাবা অর্থাৎ দেখতে মনে হয় একরকম কিন্তু একরকম না কিছু অংশ এ দেখতে এরকম অর্থ এরকম অর্থ হতে পারে দুটো অর্থ হতে পারে আল্লাহ তার এটা কেন দিয়েছেন আল্লাহ বলেও দিয়েছেন যে যারা যারা কারা ইমান আনে আর কারা ফেতনার পিছে পড়ে দেখার জন্য আমলা ফি ফুলোভি এখন ফেত্তা না যাদের অন্তরে বক্রতা আছে তারা ফেতনার খোঁজার জন্য পিছনে পিছনে ওই ওগুলি খুঁজে বেড়ায় ওগুলি খুঁজে বেড়ায় যে এটার অর্থ তো এরকম হতে পারে মতো আরে আপনি এটা অর্থ আপনি করার দরকার নেই এটার অর্থ আমাদের সর্বশালীন করে দিয়েছেন আপনি সেটার অনুসরণ করে চলুন এতটা বেড়ু ওরা কুফি তোমার অনুসরণ করা দরকার বেদাত করার দরকার নেই আপনার জন্য যথেষ্ট হয়ে গেছে সুতরাং আপনি বানিয়ে বানিয়ে নতুন অর্থ আবিষ্কার করবেন না আপনাকে অবশ্যই সর্বেশাল নিতে যেতে হবে কোরআন বুজার জন্য আপনাকে আর কি লাগবে না হ্যাঁ মিজাইল নিয়ে আসছে ফেরে পাখিরা হ্যাঁ তার মিহিম আর নতুন নতুন কোরআনের অনুব্যাখ্যা যারা আবিষ্কার করেছে বিভ্রান্ত পথ ভ্রষ্ট আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার বাইরে তারা নিজেরা ব্যাখ্যা করছে বলছে পুরাতন ব্যাখ্যা চলবে না আরেকটা গোষ্ঠী হয়েছে ডাক্তার মতিয়ারের অনুসারে যারা ছিল সবগুলি এখনো আছে সবগুলি বিভ্রান্ত বদভ্রষ্ট এগুলি টাকা পয়সার কাছে নিজে বিক্রি করে দিয়েছে এদের কোনো ওয়াজও শুনবেন আলোচনা শুনবেন না এরা কোরআনের এই মুহূর্তা সাহব আয়াতগুলো যেগুলো সালফে অর্থ ধরবে না নিজেরা নিজেদের মতো করে ব্যাখ্যা করবে কোরআনে করিমের অর্থকে করার জন্য আপনার আমার বেশি দূর যেতে হয় না আলহামদুলিল্লাহ আমাদের সালফে সালিন সেটাকে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন আপনার শুধু মানা দরকার শোনা দরকার এই জন্য সলফের মানহাজটা খুব জরুরি সলফে সালিনের মানহাজের বাইরে চললে পথভ্রষ্ট সে হবেই হবে এতে কোনো সন্দেহ নেই এই জন্য সালাফি মানহাজটা হচ্ছে শ্রেষ্ঠ মানহাজ সালাফি মানহাজের বাইরে অন্য কোনো মানহাজে পাবে চেষ্টা করা অর্থ হচ্ছে অরণ্য রোধন করা এবং কোনো দিন সে হাদায়াত পাবে না বুঝতে পারছি কি তো আমরা আমরা বুঝ এটাই বুঝতে চাচ্ছি মোতাসবোয়াত আয়াতগুলো আপনি যে অর্থ নিচ্ছেন সে অর্থ না বরং সেটা অর্থ কী অস্পষ্ট রয়েছে স্পষ্ট করার জন্য কার কাছে যেতে হবে আলেমদের কাছে যেতে হবে আমাদের মাতাস যাদের অন্তরে বক্রতা আছে তারাই এই জাতীয় এই আয়াতের পিছনে দৌড়ায় হ্যাঁ মুতাসবে আয়াতের মধ্যে আছে আলিফলাম মিম এতে নিঃসন্দেহে মুতাসাবে আয়াত কিন্তু কখনো আল্লাহর গুণ বিশ্ব আল্লাহর গুণ সম্পন্ন আয়াতগুলো কখনো মুতাসাবে আয়াত নয় যারা আল্লাহর গুণ সংক্রান্ত আয়াতগুলোকে মুতাসাবে আয়াত বলে তারা বিভ্রান্ত তারা পদভ্রষ্ট তারা তারা আল্লাহ তাল্লাহ সম্পর্কে জানতে চায় না আল্লাহ তালা সম্পর্কে যারা জানবে না তারা আল্লাহর সম্পর্কে কঠোর হৃদয়ের অধিকারী হবে এবং তারাই ধীরে ধীরে পদভ্রষ্টতার দিকে চলে যাবে এরাই ফেরকা হয়ে যাবে ধীরে ধীরে এবং একটি সেক্ট হবে এবং এক একটা নতুন নতুন ধারা আবিষ্কার করবে আর যারা আল্লাহ এবং তার রসুরের নীতিতে থাকবে এবং যারা কোরআনের ব্যাখ্যা আয়াতের ব্যাখ্যা করবে সর্বসার নীতিতে তারা অবশ্যই সঠিক পথে থাকতে পারবে